হ্যালো ফ্রেন্ডস, তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাক। আমি শিহাব, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের থাম্বনেইলটা দেখে বুঝতে পেরেছেন আমি কি করব। তো কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি আপনাদেরকে ফার্স্টই দেখাই দিই আমার লেজেন্ডারি লাকটা কতখানি। তো এখানে দেখেন, আমি এখানে আপনাদেরকে দেখাই দিচ্ছি আমার লেজেন্ডারি লাক হলো 0.0528%, খুবই কম। তো তাও দেখি আমরা কিছু বক্স ওপেন করে দেখি এটা পাই কি না। তো ফার্স্টে আপনার এই পুরো ভিডিওটাই কিন্তু খালি বক্স ওপেনিংয়ের ক্ষেত্রেই দিচ্ছি, কোনো গেম প্লে হবে না, কোনো খেলা হবে না, শুধু বক্স ওপেনিং ভিডিওটা দেখাবো। তো দেখি ফার্স্টের বক্স ওপেন করলাম, তো তেমন কিছু নাই, এখানে অনেক মেসেজ আসছে, এই জন্য সমস্যাটা হচ্ছে। সেকেন্ড বক্স স্যাম পাওয়ার, ওকে সমস্যা নেই, তাও ভালো। তারপরে থার্ড বক্স ওপেন করে দেখি, তো এখানে ফ্যাম পাওয়ার আছে, আমি এটা নিতে পারি, সমস্যা নাই কোনো। তারপরে নেক্সট 20 কয়েন পাইপার, আর এদিকে পেনি, ও 200 কি ডাবলার, ওকে সমস্যা নাই, 200 কি ডাবলার পেয়েছে, এটা কোনো প্রবলেম না, ভালোই। তারপরে নেক্সট দেখি এখানে অ্যাল প্রিমো, আর এদিকে হলো টারা পাওয়ার পয়েন্ট, আচ্ছা ঠিক আছে, তাও ভালো, টারা পাওয়ার পয়েন্ট পেয়েছি। তারপরেরটাতে দেখি, হোপ যে কিছু একটা পাবো, কারণ আমার লাক এত খারাপ। সবাইকে দেখছি যে অনেক লো লেভেল ট্রফিতেও ভালো ভালো, অনেকে তো দুইটা লেজেন্ডারি অলরেডি পেয়ে গেছে, আর আমার দরকার লেজেন্ডারির থেকেও মোডেস পেলে আমি খুবই খুশি হব, আমার মোডেস খুবই ভালো লাগে। তো দেখি এটাতে পাই কি না, তো এখনও অত ভালো কিছু, আচ্ছা 30 কয়েন, সমস্যা নেই, 30 কয়েন ভালো। বাড়ি পাওয়ার পয়েন্ট আমি অবশ্যই অ্যাকসেপ্ট করবো এনি টাইম। তারপরে এখানে বো পাওয়ার পয়েন্ট, বইয়ের পাওয়ার পয়েন্টে আমার আর লাভ নাই, কারণ বোকে আমি আপনার অলরেডি 500 নিয়ে গেছি, আর ওই 500 ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, তো সেটার জন্য অবশ্যই আপনারা খুব এক্সাইটেড। তারপরে বেলের, ও ওকে আমি এটা অ্যাকসেপ্ট করতে পারি। আর 3 জেম, অবশ্যই আমি জেমকে অল টাইম অ্যাকসেপ্ট করতে পারবো। ও তারপর 50 কয়েন, ও খুব ভালো। তারপরে পোকো পাওয়ার পয়েন্ট, তারপরে ডাইনামিক, এটাতে কি, ও 3 জেম, ওকে আমি এটা অবশ্যই, জেম মানেই তো অনেক ভালো, আমি অবশ্যই জেম অ্যাকসেপ্ট করব। তারপরে এখানে বেল পাওয়ার পয়েন্ট, কোনো এক্সট্রা বোনাস নাই। তারপরে নেক্সট দেখা যাক, 16 পাওয়ার পয়েন্ট, তারার হলো 6টা পাওয়ার পয়েন্ট, আর পোকোর 7টা। পোকোর পাওয়ার পয়েন্ট নিয়ে লাভ নাই, ওটার তো আমি 500 ট্রফি করেই নিয়েছি। তারপরে দেখা যাক সেলি, আর এখানে কী পাবো, এখানে একটা খুব ভালো না আবার খুব খারাপ না, আর 6টা আছে, কেমন সুপার সেল, কিছু একটা দাও কিছু। আমি যদিও আমি কয়দিন আগেই পাইছি, কিন্তু এটুক তো ডিমান্ড করবো, 50 আমি অবশ্যই এটা অ্যাকসেপ্ট করবো, কারণ এটা খুবই দরকার, ব্রকের পাওয়ার পয়েন্ট অবশ্যই অ্যাকসেপ্ট করবো। তারপরে এখানে 16 সেলি 5, তারপর এদিকে ফ্যাম 10, ওকে নো সমস্যা। তারপরে দেখি আর 3টা আছে, তো ডাইনামাইক এখানে পেলাম, ফ্যাম, জেম, হ্যাঁ 3 জেম, ওকে। তারপরে নেক্সট দেখি 30 কয়েন, তারপরে ডাইনামাইকের 7টা, তারপরে কোল্ডের 8টা জেম, ওকে 5টা জেম। যদি এখানে এখানে 54টা হয়ে যায়, 6টা যদি জেম পাই, আমরা এখানে আরেকটা মেগা বক্স ওপেন করব। না মনে হয় আমার অফারে মেগা বক্স নাই, আচ্ছা আমরা ওপেন করতে পারবো না মনে হয়। তো তারা পাওয়ার পয়েন্ট অবশ্যই, তারা পাওয়ার পয়েন্ট অ্যাকসেপ্ট করবো। আচ্ছা ঠিক আছে, আমার বক্স শেষ, এখানে আরও 2টা বিগ বক্স আছে, আমরা 2টা বিগ বক্স মধ্যে ওপেন, 98, ওকে ঠিক আছে। তারপরে ডেরেল, ও বিগ বক্সেও এরকম অবস্থা, একদম খারাপ, মানে খুবই খারাপ লাগছে যে এই অবস্থা, 103, ওকে এটা অ্যাকসেপ্ট করলাম। তারপরে ফ্যাম, আচ্ছা ক্রো, অবশ্যই আমি ক্রোকে অ্যাকসেপ্ট করবো। তারপরে 3টা, আচ্ছা আমাদের আর একটা মেগা বক্স আছে, তো আমরা একটা মেগা বক্স ওপেন করে দেখি। হোপ এখানে 6টা দেখালেই খুব খুশি, ট্যাপ 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 ট্যাপ, ইয়েস, সবাই দোয়া করে যে 6টা দেখাই। ও না শিট, আজকে না গাইস, আজকে আর কিছু হবে না, তেমন কিছু পাইলাম না। একটা কি ডাবলার 10টা, ওয়াও। তারপর এখানে 3টা জেম, আচ্ছা সমস্যা নেই, 3টা জেম পেয়েছি। তো এখানে আমরা আরেকটা বিগ বক্স ওপেন করব, এখানে যেহেতু আমার কাছে সাথে, ও এখানে একটা ফ্রি বক্স আছে,
फ्री बॉक्स ओपन करी तार परे आमरा एकटा बिग बॉक्स ओपन करब ओ बिग बॉक्से किछु एकटा थाकुक ना बिग बॉक्से किछु नाइ तो समस्या नाइ आमरा ओपन करलाम आमादेर पुरो भिडियोटा छिलो बॉक्स ओपेनिं निये तो आमी एखाने आरो किछु माने अफ स्क्रिने बॉक्स ओपन करेछि तो सेगुलो आमरा आमी नेक्स्ट प्ले करछि तो आशा करी आपनारा भिडियोटा एनजॉय करेछेन ভিডিওটা এনজয় করলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের জন্য এতটুকুই থাকলো আপনারা লাস্টে টুক এনজয় করুন সো আজকের জন্য বাই